শিশু শ্রম বন্ধ করার লক্ষ্যে মঙ্গলবার বিশালগড় বাজারে এক যুগে অভিযান নামে শ্রম দপ্তর, শিশু সুরক্ষা দপ্তর এবং আরক্ষা দপ্তর বিশালগড় বাজারের প্রায় সবকটি দোকানে অভিযানে যান তারা। অভিযানে গিয়ে তিনটি দোকান থেকে তিনজন শিশু শ্রমিককেও উদ্ধার করেন অভিযানকারী দলটি। যে সমস্ত শিশু শ্রমিকদের বিশালগড় বাজার থেকে উদ্ধার করা হয়েছে তাদেরকে হোমে পাঠানোর ব্যবস্থাও করবেন শিশু সুরক্ষা দপ্তর। পাশাপাশি যে সমস্ত দোকানে 18 বছরের নিচে শিশুদের কাজে নেওয়া হয় তাদের বিরুদ্ধে আইনানু কঠোর ব্যবস্থা গ্রহণ করার ও আশ্বাস দেন অভিযানকারী প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলটি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আরো জানান, যে সমস্ত মা বাবারা তাদের শিশুদের কঠিন এবং ভারী কাজের সঙ্গে যুক্ত করেন তাদের সচেতন করার পাশাপাশি যে সমস্ত সাতান্নিশি ব্যবসায়ীরা 18 বছরের নিচে শিশুদের কাজে নিয়োগ করেন তাদেরকেও সচেতন করার লক্ষ্যে এই অভিযান সিপাহীজলা জেলা প্রশাসন তথা ডিএম সিপাহীজলার নির্দেশে করা হয়েছে বলেও জানান প্রতিনিধিরা। অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের যে আইন অনুযায়ী তো 18 বছরের নিচে কাউকে চাইল্ড লেবার হিসাবে কাজ করানো উচিত না। তো আমরা আজকে লেবার ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্ট, PWC সবাই মিলে প্রশাসনের তরফ থেকে একটা অভিযান শুরু করেছি। তার সঙ্গে অ্যাওয়ারনেস ক্যাম্পও করছি যে যাতে চাইল্ড লেবারদের কোনোভাবেই কাজে নেওয়া হয়, মানে 18 বছরের নিচে যারা আছে তাদেরকে কোনোভাবেই যাতে কোনো কর্মে নিযুক্ত না করা হয়, এইভাবেই আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করছি। ডিএম স্যারের ইনস্ট্রাকশান আছে এই ব্যাপারে। এমন কতজন পেলেন এখন? আপাতত 3 জন পেয়েছি। 3 জন তাদের মানে তাদের নেক্সট ইয়ার কি হবে? তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা হবে। আমাদের সিডব্লিউসি রয়েছে, প্রশাসন রয়েছে, পড়াশোনা করে, মানে তারা যদি আরও আপলিফ্ট করতে চায় আর কি, এনরিচ করতে চায় তাদের জীবনে, সেই জন্য সেই ব্যবস্থা করা হবে। এগুলো তো আর্থিক। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।